আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রবিউল ইসলাম। আজকের ভিডিওতে দেখাবো একটা থ্রি ফেজ মোটর কয়েল কীভাবে চেঞ্জ করা হয়। তো আজকের ভিডিওতে আমরা দেখাবো কীভাবে মোটর কয়েলটা পুরাতন কয়েল কীভাবে ছাড়াতে হয় আর কোন মোটরে কত পেস তার লাগে। আমরা সঠিক পরামর্শ আপনাদেরকে দিয়ে থাকবো। তারপরে আপনাদের যদি কোনো কাজে জুতিল আপনারা জুতিল প্রয়োজন হয় আমাদেরকে অবশ্যই ফোন দেবেন, আপনাদেরকে কাজ সম্পর্কে আমরা ধারণা দিয়ে থাকবো। এখানে তো মোটরটা হচ্ছে হলো একটা 900 RPM-এর একটা মোটর থ্রি ফেস। তো এগুলো আমাদের পাল্লমের কাজে ব্যবহার হয়। আমাদের এখানে পাল্লম শাড়ি কাপড় তৈরি করার যে মেশিনগুলো আছে সেগুলোতে ব্যবহার হয়। তো এগুলো আমাদের কাছে সাধারণত আমরা সবসময় আমরা মোটরগুলোর কাজ করে থাকি। এখানে অনেক ধরনের শাড়ি কাপড় তৈরি হয়, এখানে মেলা শিল্প কারখানা আছে। তো এগুলো থ্রি ফেস মোটর। থ্রি ফেস মোটর সাধারণত সবগুলো একভাবেরই হয়, ছোট হোক আর বড় হোক, তো সবগুলো একভাবেরই হয়। তো এটা একটা 36 চোলাটের মোটর। তো মোটরটা আমরা কয়েল বাইন্ডিং করবো যখন পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি কয়েলটা সারাই করব। খুব সুন্দর করে এখানে কয়েলটা সারাইতে হবে যাতে করে মোটরের চোলাটগুলো যাতে কোনোরকম কোনো সমস্যা না হয়। অনেকেই শ্রেণী দিয়ে কাটা যায়, তো শ্রেণীতে কাটা যায় যেহেতু এটা বাদা কয়েল ছিল, সেক্ষেত্রে আমরা প্লাস দিয়ে সারাবো যত ইজি আছে। তো আমাদের চ্যানেলটা যদি আপনারা সাবস্ক্রাইব করে রাখেন অবশ্যই আমাদের চ্যানেলে পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পারবেন আমরা মোটরের কয়েল কীভাবে বাইন্ডিং করে থাকি। তো আমরা মূলতভাবে আপনাদেরকে সম্পূর্ণভাবেই সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি। আপনারা যে কোনো ধরনের মোটর আমাদের কাছ থেকে কয়েলের পরামর্শ নিতে পারেন। আমরা কোন মোটরে কত পেস তার দিই, আমাদের এখানে সব ধরনের মোটরই আছে। যার যে কোনো ধরনের মোটর যদি কোনো সমস্যা হয় আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের কাছ থেকে মোটর কয়েল কাজ আপনারা করাতে পারবেন। আমাদের দোকানটা হচ্ছে হলো সাজাদপুর হামলাকলা বাজার। এখানে অনেক ধরনের শাড়ি কাপড়ের কারখানা আছে, সেই কারখানার কাজটাই মূলত করি। তারপরে আপনাদের যদি কোনো মোটরের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এখানে সেখানের মোটর বিক্রি করে থাকি। আমাদের কাছে দেখতে পাচ্ছেন অন্য অন্য ভিডিওতে দেখবেন আমাদের সব ধরনের মোটর এখানে আছে। পাশে ওই পাশে দেখতে পাইতেছেন আমার এখানে একটা থ্রি ফেস মোটর, আমরা কয়েলটা বাঁধিয়ে রেখেছি। তো এটারও কয়েল বাঁধার ভিডিওটা আপনারা অবশ্যই পাবেন। পুরো কাজ আপনাদেরকে দেখাবো কীভাবে কয়েল বানাতে হয়, কীভাবে কয়েল ঢুকাতে হয়, কীভাবে কয়েলে কানেকশন করা হয়, কত পেস তার লাগে, আমরা সব কিছুই বলে দেবো। তো আপনাদেরকে আমি মোটরের সম্পর্কে যা যা ধারণা আমার জানা আছে সব কিছু আপনাদেরকে জানিয়ে দেবো, সমস্যা নাই। আপনারা ফোন দেবেন, ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বারটা দেওয়া থাকবে। আর আমাদের চ্যানেলটা জ্যোতির অবশ্যই ভালো জ্যোতির লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, অন্যকে দেখার জন্য সুযোগ করে দিবেন, একটা ভিডিও শেয়ার করে দিবেন, শেয়ার করে দিলে অন্যকে দেখার জন্য সুযোগ করে দিবেন। অনেকেই আছে ভাই যে মোটরের কয়েল কোন মোটরের কত পেস তার দেওয়া লাগে, কীভাবে কাজ করতে হয় অনেকের জানা নাই। সেক্ষেত্রে মোটর বাঁধার পরে কয়েল চলে যায়, তো আমাদের কাছ থেকে পরামর্শ নেবেন, অবশ্যই আমরা পরামর্শ দেবো। অবশ্যই পরামর্শ নিয়ে কাজ করে যদি আপনাদেরকে কাজটা যদি সাকসেস করতে পারেন, নিজের কাছেও ভালো লাগবে, অবশ্যই ফোন দেবেন। তো এখানে দেখতে দেখতেই কয়েলটা পরাই বানানো আপনার ছাড়ানোর পরে শেষের দিক। তো এখানে আর বেশি কথা বলার নাই, তারপর আপনারা মনোযোগ দিয়ে দেখলে অবশ্যই কাজ করতে পারবেন। এখানে আমি ভিডিওটার স্পিড একটু বাড়াই দিছি যেহেতু কয়েল ছাড়াতে প্রায় আপনার 40 মিনিট সময় লেগে যায়। সাধারণত একটা বড় মোটরের কয়েল ছাড়াতে 40-50 মিনিট সময় লেগে যায়। তো আমি পুরো ভিডিওটা এখানে করে একটু স্পিড বাড়াই দিয়ে নিছি আপনাদের জন্যেই, শুধু আপনাদের জন্যেই এত কষ্ট করে ভিডিও করা হয়। আপনারা যদি কাজ দেখে কাজ করতে পারেন আর আপনাদের যদি যে কোনো ধরনের মোটর বাইন্ডিংয়ের ভিডিও যদি প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন, ফোন দেবেন, আমরা সেই ধরনের ভিডিও বানানোর জন্য চেষ্টা করব। এবং চেষ্টা করব বলতে আমরা সে ধরনের ভিডিও বানিয়ে আপনাদেরকে উপস্থাপনা করে দেখাবো। তো এই মোটরগুলো একটা পোলে আপনার 6টা করে কয়েল বসে, এখানে তিন লেয়ারে কাজ করা হয়। থ্রি ফেজ মোটর 3 লেয়ার চলে। তো একটা এখানে 6টা করে পোল থাকে একটা কয়েলের জন্য, একটা সাইডের জন্যে। তো এখানে আপনারা কয়েল হবে হচ্ছে হলো 18টা, 18 দুগুণ 36 চোলাট এখানে আছে।
তো প্রত্যেকটি সিঙ্গেল সিঙ্গেল করে কয়েল বানানো হয় কানেকশনের মাধ্যমে। এখানে সিরিজ কানেকশন করা হয়, একটা থ্রি ফেস মোটর সিরিজ কানেকশনে চলে। এখানে ডিলটা থ্রি ফেস দু ডিল আমরা এখানে চালাতে চাই, সেক্ষেত্রে আমাদের স্টার কানেকশন আমরা এখানে করা হয়। আর এই মোটরগুলোই আমরা সাধারণত সিঙ্গেল ফেজেও ব্যবহার করে থাকি, যাদের থ্রি ফেস লাইন নাই সেক্ষেত্রে ডিলটা কানেকশন করে আমরা এই মোটরগুলো চালা থাকি। তো চলে, কোনো রকম কোনো সমস্যা নাই, থ্রি ফেজও চলে এবং সিঙ্গেল ফেজও চলে। কয়েলের হিসাব একটাই হিসাব, কয়েলের হিসাবে ধরেন একইভাবে করে বাঁধতে হয়, শুধুমাত্র ছয়টা তার A1 A2 এরকম ধরনের যে কয়েলগুলো ছয়টা আল থাকে সেগুলো থেকে আমরা থ্রি ফেজ এবং সিঙ্গেল ফেজ করে থাকি। আমাদেরকে ফোন দিয়ে জানিয়ে নিতে পারবেন, এবং আপনাদের যদি কিছু প্রয়োজন হয় আমাদের কাছ থেকে, মোটর এবং জেনারেটর এবং আরও অন্য অন্য বিষয়, আইপিএসগুলো আছে, আমরা আইপিএসের কাজও করে থাকি, আপনারা ফোন দিবেন। ফোন দিলে আপনাদেরকে মাল দিয়ে থাকবো, যে কোনো বাংলাদেশের যে কোনো জেলায় আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল আমরা দিয়ে থাকি, আপনাদের যদি প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন। আমাদের চ্যানেলে আরও অন্য অন্য ভিডিও আছে, আপনারা দেখতে পারবেন। শেষের জন্যে মোটর আছে, রাইস মিলের জন্য মোটর আছে, যার যেটা প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলে দিতে পারবো। এবং আপনাদের যদি কেউ কয়েল বাঁধার প্রয়োজন হয় আমার কাছ থেকে ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার থাকবে, অবশ্যই ফোন দিবেন, আমাদের কাছে কাজ পাঠালে আমরা কাজ করে দেবো, এবং আমরা যা দেখে কাজ করতে পারবো তাতেও কোনো সমস্যা নাই। বাংলাদেশের যে কোনো জায়গা হলে আমরা তা কাজ করে দিতে পারবো, যত বড়ো মোটর কেনা হয় আর যে কোনো মোটর হলে আমাদের ক্ষেত্রে যোগাযোগ করবেন। বড়ো মোটরের ক্ষেত্রে আমরা যা আলো কাজ করে দিয়ে থাকি, এবং ছোটো মোটরের ক্ষেত্রে আপনারা পাঠাই দিবেন, আমরা কাজ করে দেব। আমার দোকান সাজাতপুর হামলাগোলা বাজার, আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম, এখানে আসবেন, আসলে পরে অবশ্যই কাজ করতে পারবেন। দেখতে দেখতে আমার ভিডিও পড়ায় শেষের দিক, এখানে আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম।